নাফ নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদী। দৈর্ঘ্য 63 কিলোমিটার, গড় প্রস্থ 1364 মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। এর প্রস্থ স্থান বিশেষে 1.61 কিলোমিটার হতে 3.22 কিলোমিটার হয়ে থাকে। কক্সবাজার জেলার দক্ষিণ পূর্ব পাশে উখিয়া ও টেকনাফ উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীটি। এটি বাংলাদেশ মিয়ানমার সীমানা নির্ধারণকারী পূর্ব পাহাড়ি অঞ্চলের নদী হিসেবে পরিচিত। মূলত এটি কোনো নদী নয়, বঙ্গোপসাগরের বর্ধিত অংশ। এর পানি তাই লবণাক্ত। এই নদীর পশ্চিম পারে বাংলাদেশের টেকনাফ উপজেলা এবং পূর্ব পারে বার্মা ও আরাকান প্রদেশের আটিয়া অবস্থিত। ঐতিহাসিকভাবে শাহপরীর দ্বীপ নাফ নদীর মুখে অবস্থিত এবং বর্মী ইংরেজ যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নাফ নদীর পারে রয়েছে চিংড়ি প্রকল্প, লবণ মাঠ, আরও রয়েছে কেওড়া বাগান, মাইন বাগানসহ জীববৈচিত্র্যের বিপুল সমাহার। নাফ নদী মিয়ানমারের উত্তরের পার্বত্য অঞ্চল হতে উৎপত্তি হয়ে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ক্রমশ দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। মিয়ানমার হতে আগত আরও একটি জলধারা নাফ নদীর মূল প্রবাহের সঙ্গে যুক্ত হয়েছে। নদীটি উখিয়া পেরিয়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ হয়ে বঙ্গোপসাগরে মিলেছে। এছাড়া টেকনাফ স্থল বন্দরটি নাফ নদীর তীরে কেরুন্তলী নামক স্থানে অবস্থিত, যেখানে মিয়ানমারের আকিয়াব ও মুন্ডু হতে পণ্য আমদানি হয়ে থাকে। বাংলাদেশি পণ্য রপ্তানি হয়ে থাকে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্য চুক্তি অনুযায়ী। নাফ নদীতে শাহপরীর দ্বীপ জেটি, টেকনাফের বাংলাদেশ মিয়ানমার জেটি, টেকনাফ সড়ক ও জনপথের নদী নিবাস রেস্ট হাউস জেটি, পরিবেশ অধিদপ্তরের জেটি, রোহিঙ্গা প্রত্যাবাসন ট্রানজিট পয়েন্ট সহ বাংলাদেশের সরকারি বেসরকারি স্থাপনা রয়েছে। এই নদীর পূর্ব তীরে মিয়ানমারের মুন্ডু শহর এবং পশ্চিমে বাংলাদেশের টেকনাফ শহর। নাফ নদীর গড় গভীরতা 39 মিটার বা 128 ফুট এবং সর্বোচ্চ গভীরতা 120 মিটার বা 400 ফুট। জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত এবং নদীতে সারা বছরই নৌযান চলাচল করে। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শন এই নাফ নদীর সৌন্দর্য দেখতে ভিড় জমান দর্শনার্থীরা। এর মোহনায় রয়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। টেকনাফ হতে নাফ নদী দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত করেন দেশ বিদেশের পর্যটকরা।